দর্শক দেখেন এখানে একটা আজব খাওয়া চলছে। আমার এই ভাই ড্রাগনের জমিতে যে প্রতিনিয়ত কাজ করে, সে আজকে সকালের নাস্তা করছে, এটা আপনার চিড়ে, প্রতিদিন চিড়ে খায়, চিড়ে চিনি। কিন্তু আজকে সে নতুন একটা খাবার নিজের মাথা থেকে বের করছে। এটা এটা হচ্ছে আপনার ড্রাগন দিয়ে খাবে চিড়ে। দেখেন কি অবস্থা এটার, ভালোই স্বাদ লাগে। আমি মনে করেছি এই যে আমার ভাই বলছে সের সেই স্বাদ লাগছে নাকি, আজব খাওয়া চলছে এখানে। দেখেন ড্রাগনরে আর কত কিছু দিয়ে খাইতে হবে। দেখেন নতুন পদ্ধতি বের হচ্ছে এক একজনের কাছ থেকে, এক একটা। এই ভাই বলছে মুড়ি দিয়ে খেলা খালি নাকি আরো বেশি স্বাদ লাগবে, সেই স্বাদ। ভিটামিন খাইতেছি। জীবনে আছে কি সব রকমের খাইতে, দূর থেকে মনে হচ্ছে লাল শাক দিয়ে ভাত খাচ্ছে। এই যে পুঁই শাকের মেথি আছে না, ওগুলো এরকম করলে এরকম লাল হয়, ভালো লাগছে। বুঝতে পারবো না নীলগঞ্জ।